ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ নারীর জরায়িত্ব কি আছে সেটাও কিন্তু আল্লাহ তাআলা জানেন। দর্শক মণ্ডলী ভাই বোনেরা, আল্ট্রাসোনোগ্রাফি করে এখন অনেকে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানেন, অনেকে বীর্য পরীক্ষা করেন, কিন্তু অনেক কিছুই এখন মানুষ জানেন না, তকদির জানেন না, ছেলে না মেয়ে হবে ওটা বীর্য পরীক্ষা করে জানেন না। আবার ডাক্তাররা যে আল্ট্রাসোনোগ্রাম করে জানেন সেটা কিন্তু সন্তানের আকার আকৃতি হওয়ার আগে জানেন না, যখন সন্তান হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় তখন তারা হয়তো বলেন যে ছেলে হবে মেয়ে হবে, কয়েক মাস পরে বলেন, কিন্তু মায়ের জরায়ুতে কোন সন্তান হবে হওয়ার আগে আল্লাহ জানেন। জরায়ুতে যখন স্বামী স্ত্রী আনন্দ করলে, যখন স্ত্রী রেহেমে মানুষ সৃষ্টি হওয়ার যেই উপকরণটা যখন চলে যায়, স্বামী স্ত্রী জানে না কিন্তু আল্লাহ জানেন তাদের বাচ্চা হবে কি হবে না, ছেলে হবে না মেয়ে হবে, এ সব আল্লাহর এলেমে আছে। যারা আল্লাহ তাআলাকে এরকম আলিম মনে করে, মহাজ্ঞানী মনে করে, আলিম মনে করে, তারা কিন্তু নাস্তিক হয় না, তারা আল্লাহকে ভুলে যায় না, তারা বেঈমান হয় না, জালেম হয় না, অত্যাচারী হয় না, হত্যাকারী হয় না। এজন্যে মহাজ্ঞানী আল্লাহ, আল্লাহ প্রদত্ত জ্ঞান মানুষকে শিখানো, সে আলোকে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা। আল্লাহ যে জানেন রেহেমের খবর, সূরা আর-রাদ 8 নম্বর আয়াত আল্লাহ কিভাবে বলছেন দেখেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়ামা তাগিদু আরহামু ওয়ামা তাগিদুল আরহামু ওয়ামা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমেও বাড়ে আল্লাহ তা জানেন, এবং তার বিধানে প্রত্যেক বস্তুরই একটি পরিমাণ নির্ধারিত আছে আল্লাহর বিধানে। মাতৃগর্ভে ব্রণের অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি সামর্থ্য, যোগ্যতা ও মানসিক ক্ষমতার মধ্যে যাবতীয় হ্রাস বৃদ্ধি সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে হয়, এটাই আল্লাহর জানার অর্থ। আল্লাহ জানে না ছেলে হয়ে গেছে, আল্লাহ জানে না মেয়ে হয়ে গেছে, আল্লাহ জানে না একটা বাচ্চা বিকলাঙ্গ হয়েছে, ব্যাপারটা এমন না, আল্লাহর তত্ত্বাবধানেই সব হয়। গর্ভধারণ, প্রসব ও বয়স সবই আল্লাহর জ্ঞানের আওতায়। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মার ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না আল্লাহর অজান্তে, আল্লাহু আকবার, আল্লাহর অজান্তে গর্ভধারণ করে না, সন্তান প্রসবও করে না, আর কোনো বয়স্ক ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে না, আবার তার আয়ু কমও হয় না, কিন্তু তা তো লিপিবদ্ধ রয়েছে এক কিতাবে, লৌহে মাহফুজ, আল্লাহু আকবার, লৌহে মাহফুজে আল্লাহ যে কিতাবে লিখে দিয়েছেন হায়াত, সেটা বাড়েও না কমেও না, নিশ্চয় এ কাজ আল্লাহর পক্ষে করা অতি সহজ। তাই যারা আল্লাহকে জ্ঞানী মনে করে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে যায় না। ভাই সব, পৃথিবী এখন আল্লাহর ইমানদার বান্দাদের জন্য এত অনিরাপদ হয়ে গেছে, যেখানে আপনি আল্লাহর বড়ত্বের কথা বলবেন সেখানে জুলুম নেমে আসে, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গিবাদী, আর এক শ্রেণীর মুসলিমরা ক্ষমতার লোভে স্বয়ং মুসলিম নামধারীরা আজকে ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে, তাদের জুলুম অত্যাচারে আল্লাহর দিন কায়েম যারা করতে চায় তারা পর্যবেসিত, জর্জরিত। আল্লাহ কি এটার বিচার করবেন না? হ্যাঁ করবেন, আল্লাহর এলেমে আছে, তারা যা করছে আল্লাহ পর্যবেক্ষণ করছেন না, মোটেও এমন না, আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন। ইন্না বাদশা রাব্বিকা শাদীদ, আল্লাহর পাকড়াও বড় মজবুত, যখন আল্লাহ চাইবেন মহা পাকড়াও করবেন, পাকড়াও থেকে ছুটার ক্ষমতা কারো নাই। দেখুন সূরা লোকমান, আল্লাহ তাআলা বলেছেন পাঁচটি জিনিসের বিশেষ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কেয়ামত সম্পর্কে জ্ঞান। ইন্না আল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ,
কেয়ামত সম্পর্কে জ্ঞান আল্লাহর কাছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা কিছু গর্ভে আছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, কেউ জানে না আগামীকাল সে কি আয় করবে। ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, কিন্তু আল্লাহ জানেন। এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। ওয়ামা তাদরি নাফসু বিআইয়ি আরদিন তামুত, আজকে আপনি এখানে বসা, কালকে কোন জায়গায় আপনার মৃত্যু আপনি জানেন না, মনের অজান্তেই যদি ওটা তকদিরে থাকে আপনি সেই জায়গায় গিয়ে হাজির হয়ে যাবেন। এই এলেম আল্লাহ তাআলার কাছে, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সব খবর রাখেন। ইন্না আল্লাহ আলিমুন খাবীর, মানুষের সচ্ছলতা অসচ্ছলতা নির্ভর করে বৃষ্টির উপর, কিন্তু আল্লাহর হাতে রয়েছে বৃষ্টির চাবিকাঠি। মানুষের যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দেন। অঢেল দিলে মানুষ কখনো সীমালঙ্ঘন করে ফেলে, আর আল্লাহ অঢেল দিয়া সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পরীক্ষা করেন। দিনী ভাই সব, এ কারণে আল্লাহকে মহাজ্ঞানী স্বীকার করে আল্লাহর আইনের অধীনে নিজেকে রাখা, এটাই ইমানদারের কাজ। ইমানদার সীমালঙ্ঘনকারী হয় না। আল্লাহ যে বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ জানেন যা কিছু গর্ভে রয়েছে। এটার তাৎপর্য কি? পুরুষের বীর্য, বীর্যে স্ত্রীদের গর্ভসঞ্চার হয় এবং এর সাথে মানুষের বংশধারার ভবিষ্যৎ জড়িত। কিন্তু মানুষ জানে না যে এই গর্ভে কী লালিত হচ্ছে এবং কোন আকৃতিতে কোন ধরনের কল্যাণ অকল্যাণ সে নিয়ে আসবে পৃথিবীতে, এটা মানুষ কিন্তু জানে না। আগামীকাল তাদের কি হবে তাও তারা জানে না। একটি আকস্মিক দুর্ঘটনা মানুষের ভাগ্য বদলাই দিতে পারে, কিন্তু এক মিনিট আগেও মানুষ তার খবর জানে না। মানুষ এটাও জানে না তাদের জীবনের সমাপ্তি কোথায়, কি অবস্থায় ঘটবে। এ সমস্ত তথ্য জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। এভাবে দুনিয়ার শেষ ক্ষণটির ব্যাপারেও ফয়সালার ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতেই। কিভাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে, কোরআনুল কারিমে হাদিসে তার কিছু চিত্র বলা হলেও ওইটা সংঘটিত ঘটনার একটা ক্ষুদ্র ধারণা মাত্র, কিন্তু মহা ঘটনার বিস্তারিত চিত্র আল্লাহই জানেন। তাই আসুন অহংকারী না হই, আল্লাহর থেকে গাফেল না হই, নাস্তিক না হই, আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই। দিনই শিক্ষা, দিনই সমাজ, দিনই বিচার ব্যবস্থা, দিনই সাংস্কৃতিক ব্যবস্থা, দিনই পরিবার, দিনই রাষ্ট্র, সেখানেই আপনি আল্লাহর আইন মেনে জীবনযাপন করতে পারবেন, দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। নবীগণ একাজের দাওয়াত দিয়েছেন। আর জালেমরা, অত্যাচারীরা, যারা তাদের নিজস্ব জ্ঞানকেই তাদের খোদা মনে করেছে, তারা নবীদের এই দাওয়াত মানে নাই। আপনিও আল্লাহর আইনের বিরোধিতা করে ফেরাউন নমরুদের সাথী হবেন না। আল্লাহর কোরআনের পতাকাতে ঐক্যবদ্ধ হই। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, আকার আকৃতি দান করেছেন, হায়াত মত বন্টন করেছেন। আল্লাহ আমাদের উপর রাজি হন, আপনার হুকুমের আলোকে আমাদের জীবন পরিচালিত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।